গুড আফটারনুন এভরিবডি আজকে আমি আবার সবার সামনে হাজির হয়েছি ক্লাস সেভেনের এটি কম্পিউটারের ক্লাস নিয়ে তাই সকল শিক্ষার্থীদের অনুরোধ করছি তোমরা এই ভিডিওটি খুব যত্ন সহকারে দেখবে এবং এখান থেকে বোঝার চেষ্টা করবে চলো শুরু করা যাক আজকের এই পাঠ আজকে আমি যে বিষয়টি পড়াবো তোমাদের সেটি হচ্ছে অ্যাস্কি এসকি জিনিসটা কি তার আগে আমি প্রথমে বলি অ্যাসকি হচ্ছে কম্পিউটারে তথ্য আদান প্রদানের জন্য একটি সুনির্দিষ্ট কোডিং পদ্ধতি ব্যবহার করা হয় এই কম কোডিং পদ্ধতিটি কি বলা হয় অ্যাসকি বা যার ফুল ফর্ম হচ্ছে আমেরিকান রিকান স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কোড আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ তাহলে আমরা এখান থেকে নির্দিষ্টভাবে বুঝতে পাচ্ছি যে কম্পিউটারকে কখনো যদি কোনো নির্দিষ্ট তথ্য জানাতে হয় তাহলে সেই তথ্যটা কি হয় একটা কোডিং এর মাধ্যমে সেটা ট্রান্সফার হয়ে যায় এবং সে ট্রান্সফারটা একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসারে হয় এবং প্রত্যেকটি জিনিসের জন্য বা প্রত্যেকটি সিম্বল হোক প্রত্যেকটি নিউমেরিক ভ্যালু হোক প্রত্যেকের জন্য একটা আলাদা আলাদা কি হয় একটা স্ট্যান্ডার্ড থাকে এই স্ট্যান্ডার্ড কোড সাতটি এটি প্রকাশ করা হয় তাহলে বিট কটা অক্ষর থাকবে টু টু দি বা সেভেন মাঝে ওয়ান টোয়েন্টি এইট এতগুলো অক্ষর দিয়ে সিস্টেম প্রকাশ করা হয় যেমন আমরা দেখেছি ছাব্বিশটি কী কী আছে ছাব্বিশটি আছে ইংলিশ লেটার যেগুলোকে আমরা বলি ইংলিশ হরফ বা ক্যারেক্টার এইটা হচ্ছে একটা হচ্ছে ক্যাপস লগ মানে ক্যাপিটাল আর একটা হচ্ছে কি ছাব্বিশটি ইংলিশ হাতের লেখা সো এইগুলো আমরা ছাব্বিশটি ছাব্বিশটি বাহান্নটা এখানে পেয়ে গেলাম আর কি আছে দশটা আছে কি ডেসিমেল ডেসিমেল থাকে মানে ডেসিমেল ডিজিট সংখ্যা মানে জিরো টু নাইন পর্যন্ত এটা পেয়ে যেতে পারি আর কি থাকে বত্রিশটি বত্রিশটি আছে স্পেশাল ক্যারেক্টার তাহলে মোট কথা হল তাহলে আমরা বর্তমানে মোট মাধ্যমে প্রকাশ করা হয় এবং সেটি প্রত্যেকটি ভাগ্যে আমি দেখেছি যে ছাব্বিশটি ক্যাপিটাল বড় হাতের লেখা আর ছাব্বিশটি স্মল হাতের লেখা এগুলোকে সব মিলে অ্যাসকি কোড ইং ইনফরমেশন বলা হয় এই গেল আমাদের গেল অ্যাসকি সম্বন্ধে আলোচনা তোমরা বইতে প্রত্যেকটি ক্যারেক্টার বা বলো বলো বা প্রত্যেকটি ইনফরমেশনের এক একটি করে স্ট্যান্ডার্ড কোড ব্যবহার হয়েছে সেই চারটা তোমরা বই থেকে দেখে নিতে পারবে আশা করি টেবিলটা আমি একটু দেখিয়ে দিই এই হলো অ্যাসকি টেবিল যেখানে প্রত্যেকটি টেবিলের প্রত্যেকটি ডেসিমেল নাম্বার দেওয়া আছে হেক্সা ডেসিমেল নাম্বার দেওয়া আছে এবং তার সঙ্গে কি আছে ক্যারেক্টার যেগুলো প্রত্যেকটার জন্য কি কিভাবে ক্যারেক্টার ইউজ হয়েছে তার ডেসিমেল হেক্সাডেসিমেল এবং ক্যারেক্টার সমস্ত কিছু এখানে বর্ণিত করা আছে তাই গেল আজকে টেবিল সম্পর্কে একটা ছোট্ট ধারণা এরপর আমি আসবো যেটা হচ্ছে প্রাইমারি মেমরি এবং সেকেন্ডারি মেমরির তুলনা প্রাইমারি মেমরি আর সেকেন্ডারি মেমরি আমরা আগেই জেনেছি যে কি প্রাইমারি মেমরি হচ্ছে কম্পিউটারে যে মেমোরিটা সর্বদাই অ্যাক্টিভলি কাজ করে তাকে প্রাইমারি মেমরি বলে আর সেকেন্ডারি মেমরি হচ্ছে একটা সেফগার্ড মানে যেখানে শুধু ইনফরমেশন কেপ করে রাখা হয় ভবিষ্যতে ব্যবহারের জন্য তো এই মেমোরিটি কি হচ্ছে কম্পিউটার ওয়ার্কিং মেমোরি আর এটাকে অ্যাডিশনাল মেমোরি বলা হয় এটাকে বলা হয় অ্যাডিশনাল মেমোরি তাহলে এটা হচ্ছে ওয়ার্কিং মেমোরি মানে হচ্ছে এই মেমোরি যতক্ষণ থাকবে কম্পিউটারের কাজ করার ক্ষমতা ততক্ষণ ধরে চলতে থাকিবে তাহলে এই মেমরির ধারণ ক্ষমতা কম ক্ষমতা কম আর হচ্ছে ধারণ ক্ষমতা বেশি এই মেমরি হয় দ্রুত গতি সম্পন্ন মানে স্পিড হয় খুব বেশি আর এই মেমরি হচ্ছে কম গতি সম্পন্ন এই মেমরি আমরা উদাহরণ ভাগে পড়েছি যেগুলো প্রাইমারি মেমরি বা মুখ্য মেমরি তার আন্ডারে কি কি পড়ে র্যাম ও রম র্যাম মানে আমরা জানি র্যান্ডম অ্যাক্সেস মেমরি আর রম হচ্ছে রিড অনলি মেমরি। আর এই মেমরি উদাহরণ হচ্ছে অসংখ্য আমরা সেগুলো ব্যবহার করে থাকি যেমন হার্ড ডিস্ক এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ ডিস্ক সিডি কম্প্যাক্ট ডিস্ক পেন ড্রাইভ পেন ড্রাইভ ফ্লপি ডিস্ক ইত্যাদিকে আমরা যেগুলো এক্সটারনালি ব্যবহার করে থাকি তথ্য আদান প্রদানের জন্য সেগুলো প্রত্যেকটি হচ্ছে এক একটা সেকেন্ডারি মেমোরি উদাহরণ সবথেকে বড় এবং উল্লেখযোগ্য জিনিস হচ্ছে আমি আগেই যেটা বললাম যে প্রাইমারি মেমোরি ছাড়া কম্পিউটার চলবে না কম্পিউটার চালু করা সম্ভব নয় চালু করা সম্ভব নয় কিন্তু সেকেন্ডের মেমরি ছাড়া কম্পিউটার চালু করা সম্ভব চালু করা সম্ভব এই গেল মূলত আমাদের প্রাইমারি এবং মেমরি তুলনামূলকভাবে একটা আলোচনা এরপর আমি আসবো যেটা সেটা হচ্ছে র্যাম ও রমের মধ্যে একটু তুলনামূলক পার্থক্য দেখো র্যামের আগে আমি জেনেছি র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটা আমি আগেও বলেছি এখনো বলছি আর রমে ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি তাহলে দুটোর ফুল ফর্মের মধ্যে কিন্তু দুটো আমি এখানে বলে দিচ্ছি একটা হচ্ছে র্যান্ডমলি সে কি করবে মেমোরিটাকে আর রিড অনলি মেমরি মানে হচ্ছে সেখান থেকে সে যথাযথভাবে সেগুলোকে রিড করতে পারবে তেটিকাল র্যাম এবং রমের মধ্যে প্রথম পার্থক্য এটি হলো র্যাম হচ্ছে প্রকৃতিতে ভোলাটাইল ভোলাটাইল শব্দটি মানে হচ্ছে উদবাই উদ্বায়ী মানে কোনো ইনফরমেশন যখন র্যামের মধ্যে থাকে সেটি কিছুক্ষণের মধ্যেই আবার কিন্তু উড়ে যায় কারণ র্যামে সবসময় কি হয় যে ইনফরমেশনগুলো তখন কাজ করে কারেন্টলি সেগুলিকে সে ধরে রাখে বাকি কোন ইনফরমেশনকে ধরে রাখবে না যখন সেই কাজটি ফুরিয়ে যাবে সেই কাজটি তখন র্যাম থেকে উদা হয়ে যাবে কিন্তু রিড অনলি মেমোরি বা রম কিন্তু নন ভোলাটাইল এটি কিন্তু উড়ে গেলে আর কাজ হবে না তার জন্য একে কি করতে হয় স্থায়ীভাবে ডেটাকে সঞ্চিত করে রাখতে হয় এরপর আছে র্যাম দামি দামি। হয়। কম কম দাম আসে আসি এখানে আমরা র্যামে জানি যে র্যামের ডেটা বা তথ্য যেগুলো থাকে পড়া যায় আর লেখাও যায় লেখা ও পড়া দুটি হয় কিন্তু এখানে শুধুমাত্র পড়তে পারবো কিন্তু কোনো লেখা লিখতে পারবো না লেখা মানে লেখা মানে শুধু কি মডিফাই করা আমি কোন ডেটাকে আমি সেখান থেকে মডিফাই করতে পারবো না এটা কিন্তু মনে রাখবো যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে যেমন লেখা এবং পড়া দুটি করতে পারছি কারণ আমি যদি মনে করি যে কোনো একটা ডেটাকে আমি র্যামে না গিয়ে সেটাকে আমি ইডিট করে দেবো বা ডিলিট করে দেবো তা আমি করতে পারি কিন্তু রমের মধ্যে সাধারণত অপারেটিং সিস্টেমটা লোড করা থাকে তাই অপারেটিং সিস্টেমকে কে কোনোভাবেই আমি ডিস্টার্ব করতে পারবো না তাহলে কিন্তু কম্পিউটার পুরো সিস্টেমটা চালু হবে না তাই মধ্যে দেখাকে আমি কোনোভাবেই এডিট বা চেঞ্জ করতে পারি না কিন্তু সিস্টেম আছে যেটা আমরা আগে ভাগের মধ্যে দেখেছি প্রোগ্রাম রম প্রোগ্রাম রমে তথ্য সঞ্চয় করা যায় যেখানে প্রোগ্রাম করা যায় যেটা আমরা দেখেছি ইপি রম বা স্কোয়ার পি রম সেখানে ইলেকট্রিক্যাল ইরেজ করে সেখানে তথ্য সঞ্চয় করা যেতে পারে আর আমি একটা বলে রাখি যে রামের ভাগ আছে যেমন রমেরও ভাগ আছে র্যামের দু রকম ভাগ আছে একটা আর হচ্ছে কি ডাইনামিক র্যাম তেমনি রমেরও আবার কয়েকগুলি ভাগ আছে যেগুলো আমরা জেনেছি পি রম ইপি রম ইপি রম যাকে আমরা বলি স্কোয়ার পি রম আর ইউভি পি রম তাহলে ইপি রম মাঝে প্রোগ্রামেল রম তারপর ইপি রম মাঝে ইলেকট্রিক্যালি প্রোগ্রামেল রম আর একটা হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেল রম আর হচ্ছে আল্ট্রাভায়োলেট প্রোগ্রামল রম মানে এখানে আল্ট্রাভায়লেট রশ্মি দ্বারা সেই ডেটাগুলোকে এডিট করে এডিট করে নতুন কোনো প্রোগ্রামকে আমি সেটাকে চালু করতে পারি তাই গেলো আমাদের র্যাম ও রমের মধ্যে পার্থক্য এরপর আমি বলে রাখি যে এই ধরনের পার্থক্যগুলো আমরা সবসময় জেনে রাখবো কারণ এই পার্থক্যগুলো আমাদের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ করে থাকে তো আজকে পাঠে আমরা যে জিনিসগুলো জানলাম সেগুলো হচ্ছে তার টেবিল সম্পর্কে জানলাম কতগুলো ক্যারেক্টার করা হয়েছে সেগুলো জেনেছি বা অ্যাসকি কতগুলো কোড ব্যবহার করছে তাও জানলাম এবং আরো কতগুলো আলোচনা করেছি যেগুলো পার্থক্য জেনেছি প্রাইমারি মেমোরি সেকেন্ডারি মেমোরি র্যাম ও রমের মধ্যে পার্থক্য জেনেছি তা আশা করি এই পাঠটি তোমাদের খুবই উপকৃত করবে এবং তোমরা খুব মনোযোগ সহকারে এই পাঠগুলো দেখবে বোঝার চেষ্টা করবে ভবিষ্যতে আরও অনেক ভিডিও নিয়ে আমি হাজির হব আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো এবং ঘরেই আছো তাই তোমাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের আমি এই পাঠটি শেষ করলাম নমস্কার গুড বাই